আসসালামু আলাইকুম বন্ধুরা, গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, গুচ্ছভুক্ত যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে তাদের সপ্তম মেরিট লিস্টের কার্যক্রম চলছে। আজ থেকে এই কার্যক্রমটি শুরু হয়েছে, আগামীকাল পর্যন্ত চলবে, অর্থাৎ দুদিন মাত্র সময় দেওয়া হয়েছে এবং এই দুই দিনের মধ্যেই পেমেন্ট সেরে নিতে হবে, পাশাপাশি কাগজপত্র জমা দিতে হবে। অর্থাৎ খুব অল্প সময় দেওয়া হচ্ছে এই পরের মেরিট লিস্টগুলোর জন্য। বন্ধুরা, এই সংক্ররান্ত গুরুত্বপূর্ণ একটি নোটিশও প্রকাশ হয়েছে, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। পাশাপাশি তোমরা বেশ কয়েকটি প্রশ্ন করেছিলে এই মেরিট সংক্রান্ত বা চূড়ান্ত ভর্তি নিয়ে, তা নিয়েও আজকে প্রশ্ন উত্তর দিব। তার মানে হচ্ছে আজকের ভিডিওটির দুটি অংশ। প্রথম অংশে এখন আমরা সেই বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিত আলোচনা করব, খুঁটিনাটি সকল তথ্য জানিয়ে দিব। দ্বিতীয় অংশে তোমাদের দেওয়া যে প্রশ্ন উত্তর ছিল বা যে সতর্কতাগুলো তোমাদেরকে মেনটেন করতে হবে তা নিয়েও আলোচনা করব। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখা তোমার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। বন্ধুরা, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, অনুরোধ করছি সাবস্ক্রাইব করার। অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। চলো শুরু করা যাক। বন্ধুরা, প্রথমেই আসি গুচ্ছের যে সপ্তম মেরিট লিস্টে যে নোটিশটি প্রকাশিত হয়েছে তার বিস্তারিত আলোচনা। বলা হয়েছে 2021-22 শিক্ষাবর্ষের জিএসটিভুক্ত বিশ্ববিদ্যালয়গুলো প্রাথমিক ভর্তি বিজ্ঞপ্তি সেভেন ফ্রেজ অর্থাৎ সপ্তম মেধা তালিকা নিয়ে নোটিশটি প্রকাশিত হয়েছে এবং বলা হয়েছে 25/12/2022 অর্থাৎ আজকে থেকে দুপুর 12টা থেকে শুরু হয়েছে এবং চলবে 26/12/2022 দুপুর 12টার মধ্যে। অর্থাৎ এই 25 তারিখ আজকের দিনটি এবং কালকের দিন পর্যন্ত দুপুর 12টা পর্যন্ত সময় দেওয়া হয়েছে, অর্থাৎ খুবই অল্প সময়। এই সময়ের মধ্যেই তোমাকে 5000 টাকা, অর্থাৎ তুমি যদি কোনো বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে থাকো প্রথমবারের মতো, তাহলে তোমাকে 5000 টাকা দিতে হবে এই দুই দিনের মধ্যে, অর্থাৎ 25 তারিখ এবং 26 তারিখ দুপুর 12টার মধ্যে তোমাকে এই পেমেন্টটি সম্পন্ন করতে হবে। টেকনিক্যালি আসলে এটা দুই দিন না, টেকনিক্যালি হচ্ছে এটা একদিনই, কারণ আজকে দুপুর 12টা থেকে কালকে দুপুর 12টা পর্যন্ত এটা একদিনই হয় এবং আগামীকাল তুমি যে বিশ্ববিদ্যালয় নিশ্চয়ন করবে সেই বিশ্ববিদ্যালয়ে সন্ধ্যা 6টার মধ্যে পেপার্স জমা দিতে হবে। নিশ্চয়ন ফি এবং পেপার্স দুটি তোমাকে দিতে হবে, না হলে তোমার এই ভর্তিটি বাতিল হয়ে যাবে, নিশ্চয়ই তুমি সেটা জানো। এখানে পেপার্স বলতে মূলত তোমার এসএসসি এবং এইচএসসি যে মূল নম্বরপত্র রয়েছে সেটি তোমাদের মূল কপি জমা দিতে হবে, যে বিশ্ববিদ্যালয় নিশ্চয়ন করবে সেই বিশ্ববিদ্যালয়ে জমা দিতে হবে। বন্ধুরা, নোটিশটির শেষ অংশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দেওয়া রয়েছে, যেটা নিয়ে এতদিন অনেক কথাবার্তা আলোচনা সমালোচনা চলছে, কারণ তোমরা জানো রিসেন্টলি গুচ্ছ কমিটি ইউনিভার্সিটি মাইগ্রেশন অফ করে দিয়েছে এবং এটা টোটালি বন্ধ করে দিয়েছে। এবং এই ঘোষণাটি দেওয়ার পর থেকে বিভিন্ন মহলে, বিশেষ করে শিক্ষার্থী এবং অভিভাবকদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কিছু সংখ্যক শিক্ষার্থী মনে করছেন যে না, এই সিদ্ধান্তটি একটি ভালো সিদ্ধান্ত যার দ্বারা শিক্ষার্থীরা অর্থাৎ কম স্কোর প্রাপ্ত শিক্ষার্থীদের কিছুটা উপকার হতে পারে। তবে অনেক শিক্ষার্থীরাই মনে করছেন যে এটি একটি বৈষম্য সৃষ্টি করবে। যাই হোক বন্ধুরা, বিশ্ববিদ্যালয় কমিটি অর্থাৎ গুচ্ছ কমিটি এই সিদ্ধান্তকে বহাল রেখেছে, অর্থাৎ বিশ্ববিদ্যালয় মাইগ্রেশন টোটালি অফ। তার মানে হচ্ছে এখন থেকে তুমি যে বিশ্ববিদ্যালয় নিশ্চয়ন করবে সেই বিশ্ববিদ্যালয়টি থাকবে, বাকি যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে যেগুলো তুমি চান্স পেয়েছিলে অথবা চান্স পাওনি সেগুলো টোটালি বাদ হয়ে যাবে, অর্থাৎ তোমাকে এখন একটি মাত্র বিশ্ববিদ্যালয় সিলেক্ট করতে হবে। কিন্তু বন্ধুরা, সাবজেক্ট মাইগ্রেশন কিন্তু চলমান থাকবে, অর্থাৎ তুমি যে বিশ্ববিদ্যালয় নিশ্চয়ন করবে সেই বিশ্ববিদ্যালয়ে ধরি তুমি চতুর্থ বা তৃতীয় একটি সাবজেক্ট পেয়েছো বা উপরে নিচে যে কোনো একটি সাবজেক্ট পেয়েছো, তুমি উপরে আর তোমার উপরের দিকে যদি কোনো সাবজেক্ট থেকে থাকে সেই জন্য তুমি মাইগ্রেশন চলমান থাকবে, অর্থাৎ সাবজেক্ট মাইগ্রেশন চলমান থাকবে, তবে যে বিশ্ববিদ্যালয় নিশ্চয়ন করবে শুধু সেই বিশ্ববিদ্যালয়ের জন্যই। এখন একটি প্রশ্ন আসতে পারে, ভাই আমি যদি প্রথম সাবজেক্টটি পেয়ে যাই সেক্ষেত্রে কি আমার মাইগ্রেশন অফ করতে হবে বা অন করার কোনো ব্যাপার রয়েছে? না, তুমি যদি প্রথম সাবজেক্টটি পেয়ে যাও সেক্ষেত্রে তোমার মাইগ্রেশন অন রাখলেও কোনো লাভ নেই, মাইগ্রেশন অফ করলেও কোনো লাভ নেই, কারণ তুমি প্রথম সাবজেক্টটি পেয়েছো। এখন মেরিট লিস্ট এবং পরবর্তী কার্যক্রম চূড়ান্ত ভর্তি নিয়ে বেশ কিছু প্রশ্ন তোমরা করেছো, সেই প্রশ্নের ব্রিফলি আমরা একটু আলোচনা করি, আশা করি তোমরা অনেকেই উপকৃত হবে। ভাই, অষ্টম মেরিট লিস্ট কবে নাগাদ দিতে পারে? বন্ধুরা, তোমরা নিশ্চয়ই দেখছো যে এখানে 25 এবং 26 তারিখ দেওয়া হয়েছে সপ্তম মেরিট লিস্টের কার্যক্রমের জন্য, হয়তোবা 28 তারিখের দিকে অষ্টম মেরিটের কার্যক্রম শুরু হতে পারে, আর সেখানেও 28 বা 29 দুই দিন সময় দিবে, অর্থাৎ এখন খুবই অল্প সময় দিবে এই কার্যক্রমের জন্য, অর্থাৎ দ্রুত তারা এই প্রক্রিয়াটি অর্থাৎ দ্রুত মেধা তালিকার প্রক্রিয়াটি সম্পন্ন করতে যাচ্ছে গুচ্ছ কমিটি, যাতে করে তারা আগামী জানুয়ারিতে চূড়ান্ত ভর্তি কার্যক্রম এবং ক্লাস শুরু করে দিতে পারে। যেহেতু ক্লাসের কথা বললামই, তোমাদের মধ্যে অনেকেই এই প্রশ্নটি করেছো, ভাইয়া কবে নাগাদ ক্লাস শুরু হতে পারে? বন্ধুরা, রিসেন্টলি খুলনা বিশ্ববিদ্যালয় এ ব্যাপারে তথ্য দিয়েছে, নোটিশ প্রকাশ করেছে, পাশাপাশি রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তো বলেই দিয়েছে নোটিশ দিয়ে যে 2 জানুয়ারি থেকে তারা ওরিয়েন্টেশন ক্লাস শুরু করবে।
তার মানে হচ্ছে বাকি বিশ্ববিদ্যালয় কিন্তু তাদের এই লিস্টগুলো খুব দ্রুত প্রকাশ করবে এবং নোটিশও প্রকাশ করবে, এবং যখনই কোনো আপডেট আসবে ইনশাল্লাহ আমি তোমাদেরকে জানিয়ে দিব। এখন প্রশ্ন আসতে পারে, ভাইয়া আর কয়টি মেরিট লিস্ট দিতে পারে? বন্ধুরা, এটা এখনো পর্যন্ত বলা যাচ্ছে না যে কয়টি মেরিট লিস্ট দেবে, তবে আরও কয়েকটি মেরিট লিস্ট দেওয়ার সম্ভাবনা রয়েছে। আরও 2-3টি মেরিট লিস্ট খুবই দেওয়ার একটি পসিবিলিটি রয়েছে। যদি আমরা জানুয়ারি মাসের ফার্স্ট উইক পর্যন্ত ধরি, আরও 2-3টি মেরিট লিস্ট আমরা ধরতে পারি যে দিবে গুচ্ছ কমিটি। এরপরে হয়তো বা চূড়ান্ত ভর্তির কার্যক্রম তারা শুরু করবে। এর পাশাপাশি একটি প্রশ্ন এসে যায়, অনেকেই তোমরা এটা করেছো, তাহলে ভাই কি চূড়ান্ত ভর্তি যখন শুরু হবে বা চূড়ান্ত ভর্তি যদি নেয় গুচ্ছ কমিটি, সেক্ষেত্রে কি মেরিট লিস্টের কার্যক্রম বন্ধ হয়ে যাবে? বন্ধুরা, এটা এখনো পর্যন্ত বলা যাচ্ছে না মেরিট লিস্ট কার্যক্রম বন্ধ হবে কিনা। তবে এখানে একটি কথা রয়েছে, সেটি হচ্ছে বেশিরভাগ গুচ্ছের যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে সেগুলো কিন্তু আসন ফাঁকা রয়েছে, এখনো পর্যন্ত ফিল আপ হয়নি। তাই বিশ্ববিদ্যালয়গুলো একটি সন্তোষজনক আসন ফিল আপ না হওয়া পর্যন্ত তারা কিন্তু মেরিট লিস্ট দিবে। এমনটাও হতে পারে যে তারা চূড়ান্ত ভর্তি নিয়ে নিবে, ক্লাসও কার্যক্রম শুরু করে দিতে পারে, এরপর তারা এই মেরিটের কার্যক্রম অর্থাৎ আসন ফাঁকা থাকা সাপেক্ষে শিক্ষার্থীদের ভর্তির সুযোগও দিবে মেরিট লিস্টের মাধ্যমে। যেমনটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমরা দেখলাম বেশ কয়েকটি মেরিট লিস্ট কিন্তু প্রকাশ করা হয়েছে। এখন আইটি প্রশ্ন এসেছে, ভাইয়া ভর্তি হতে কত টাকা লাগবে? বন্ধুরা, এক এক বিশ্ববিদ্যালয়ে এক এক ধরনের ফি প্রযোজ্য। কিছু বিশ্ববিদ্যালয় হয়তো বা 15,000 টাকা, কোনো বিশ্ববিদ্যালয় 11,000 টাকা, কোনো বিশ্ববিদ্যালয়ে 16-17,000 টাকা পর্যন্ত দেখা যাচ্ছে। বন্ধুরা, এই সংক্রান্ত আমার চ্যানেলে অলরেডি একটি ভিডিও রয়েছে, অর্থাৎ কোন বিশ্ববিদ্যালয়ে কী পরিমাণ অ্যামাউন্টের খরচা হতে পারে এটি ধারণা দিয়েছি। তবে বন্ধুরা, অ্যামাউন্টগুলো অবশ্যই পরিবর্তনশীল, কারণ আপডেট তথ্য অনুযায়ী বিশ্ববিদ্যালয় ফি বাড়াতেও পারে আবার কমাতেও পারে। অবশ্যই আপডেট তথ্য নিয়ে আলাদা ভিডিও থাকবে, কিন্তু আইডিয়ার জন্য তোমরা সেই ভিডিওটি দেখে নিতে পারো। এখন অনেকে একটি প্রশ্ন করেছিল যে ভাইয়া, আমি যদি প্রাথমিক নিশ্চয়ন করার সময় একটি বিশ্ববিদ্যালয়ের কাগজপত্র জমা দিলাম, চূড়ান্ত ভর্তি আমি সেই বিশ্ববিদ্যালয়ে হচ্ছি, তাহলে কি আমাকে কাগজপত্র আবার উত্তোলন করতে হবে? না, সেক্ষেত্রে তোমাকে রেজিস্ট্রার অফিসে যোগাযোগ করতে হবে, তারাই বাকি প্রক্রিয়াটি জানিয়ে দেবে। কিন্তু তোমার বিশ্ববিদ্যালয় যদি ভিন্ন হয়, যে তুমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রথমে কাগজপত্র জমা দিয়েছিলে, এখন তুমি জবিপ্রবিতে যেতে চাচ্ছ বা চূড়ান্ত ভর্তি হবে, সেক্ষেত্রে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে তোমার নিজ উদ্যোগে অর্থাৎ নিজে গিয়ে পেপার্স উত্তোলন করতে হবে, এবং সেই পেপার্সটা তোমাকে জবিপ্রবিতে গিয়ে জমা দিতে হবে নিজ উদ্যোগে। তো বন্ধুরা, এই ছিল আজকের মতো ভিডিও। পরবর্তী আপডেট এবং সঠিক তথ্যের জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।